আজ বৃহস্পতিবার 5ই ভাদ্র 2024 সালের 22শে অগস্ট, তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ। এটি সূর্যের আলো থাকাকালীন 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, নিরামিষ খাদ্য খাবার খান, মুসুর ডাল কলা আজ যেন খাবেন না। আর চেষ্টা করুন গুরুদেবদের সান্নিধ্যে যাওয়া, শিক্ষাগুরু, জন্মগুরু, দীক্ষাগুরু, অত্যন্ত উপকৃত হবেন, তাদের জন্য কিছু করুন। সন্তান সন্ততি, পরিবার, বিবাহ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, ধর্মীয় চিন্তন চেতনা, এর সাথে সাথে আমাদের কিন্তু সকল প্রকার নাম যশ খ্যাতির কারক গ্রহ এই বৃহস্পতি। তাহলে বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 4, শুভ রং থাকবে ব্রাউন অর গ্রে। আজ দাঁতের যন্ত্রণা, পেটের গোলমাল এগুলি আপনাদেরকে ভোগাতে পারে। নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না, নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন, তা না হলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। আজ আপনাদের অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে, নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে, মানি কোনো ডিলিংস সম্পূর্ণ হতে পারে, যার কারণে অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের অতিরিক্ত সুদরতার সুযোগ কিন্তু গ্রহণ করতে পারে, এ বিষয়ে একটু সজাগ থাকুন। আজ প্রেম অপরিমিত সীমাহীন এই শব্দগুলো আগে শুনেছেন, আজ অনুভব করবেন। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। আজ ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি, আবারও কিন্তু বলছি আজ আপনাদের উচিত প্রতিটি ক্ষেত্রেই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা।